না তোর ব্রেকফাস্ট গরম গরম ব্রেকফাস্ট গরম গরম পরাঠা ডিম ভাজা একটাই দিয়েছে কারণ নালে আমাদের লাঞ্চ করতে ইস্যু হয় সেই কারণে আর চা একটু পরে দিচ্ছে তোকে আগে ব্রেকফাস্টটা করে নাও সকাল সকাল আজকে দেবরাজ উঠে অফিসের ল্যাপটপ খুলে নিয়ে বসে গেছে হ্যাঁ করছে অনেক কাজ দেখলে সকাল সকাল দেবরাজের ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আমার এরকম অবস্থা ভূতের মতন কারণ কালকে আমাদের এখানে প্রতিমা বিসর্জন ছিল তো সেখানে সিঁদুর খেলা টেলা হয়েছিল বাট কালকে তেমন একটা ব্লগ করা হয়নি সত্যি কথা বলবো সকালবেলাতে ব্লগ স্টার্ট করেছিলাম তারপরে সারাদিন প্রচুর কাজ ছিল সেটার জন্য আর কন্টিনিউ করিনি আর তারপর এ আমাকে প্রচন্ড রাগিয়ে দিয়েছিল সেটাও একটা কারণ ভুলভাল বকিস না সারাদিন মুখটা ঝুলি নিয়ে বসছিল বাদ দাও বিশ্বাস করবে না তো চলো এখন গিয়ে নিজের খাবারটা নিয়ে আসি কারণ আজকে বিকেলবেলায় আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে তো তার মধ্যে অনেক কিছু কাজকে শর্ট আউট করতে হবে ব্যাগ ফ্যাগও প্যাকিং করতে হবে তারপরে এসব কাজ তো আছেই অফিস টফিস সেসব করে কোনোরকম ব্যালেন্স দিয়ে আজকে বিকেলে বেরিয়ে যাব চলো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কেমন ডিস্টার্ব করে যাই হোক আমার মা তখন থেকে ডেকেই চলেছে আমার খাবারটা নিয়ে আসার জন্যে খাবারটা নিয়ে আসি খাবার দাবার খাই তারপরে আবার দেখা হচ্ছে এরই সঙ্গে সঙ্গে আজকে দিনটাকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো আজকের ব্লগটাকে একটু দিলাম খা আর এখানে আছে আমার মিষ্টি একটুখানি বলেছি নেপাল কাকু দোকানে যাব তাই জন্য আমার সাথে যাবে তাই এতক্ষণ ধরে গাড়ির পরিষ্কার করলেন দাদা প্যাকিংও করতে হবে কিছুটা প্যাকিং করা হয়েছে আমার যাই ওখানে একটা জিনিস মানে টেলারের জন্য কি বলে সেলাই টেলাই করার জন্য দেওয়া আছে টেলারের জন্য দেওয়া আছে বলছি বাইরে এত রোদ্দুর উঠেছে আমার অবস্থা দেখো পুরো মাথা থেকে ঢাকা নিয়ে নিয়েছি আর এর তো কিছুই লাগে না রোদ্দুর এখন দেখাচ্ছি না একটু পরে দেখো না গো সেদিন এটা জেম্মার ঘর থেকে নিয়েছিলাম আমাদের ঘরে পড়েছিল চলো এটা একটা ভাত নেওয়া হলো এইটুকু না বেশি বকিস না আলু ভাজা ছেলে এই সবে জামা টামা পরে এসে বসলো এতক্ষণ আসছিল না ক্যামেরার সামনে সত্যি তারপর আখের রস খেতে গিয়ে পুরো জামায় সব ফেলে দিয়েছে জেঠুন একদম ঘুরে গিয়ে বসেছে তোমার শুধু মুখ দেখা যাচ্ছে গরমে লোক কি কথা বলছিস হ্যাঁ ওটাই ওটাই তবে তাও এখানটা অনেক ঠান্ডা মানে ঠিকঠাক হাওয়াটা চলছে না ভালো হাওয়া দিচ্ছে বাইরে এই ঠান্ডাটা একদম তারপরে যখন হাউসিং এ কোটটা হয়ে ওই পাশে জায়গাটা যদি ব্লক হয়ে যায় বাস গেল তাহলে গেল হাওয়াটা তাহলে হয়ে গেল একদম ওটা কিন্তু কেউ যদি নেয় বড় পার্টি নিয়ে প্ল্যান করে ফ্ল্যাট ওখানেটা ফ্ল্যাট হ্যাঁ যতটা ফাঁকা জায়গা আছে ওই জায়গা আরামসে বড় ফ্ল্যাট হবে ফ্ল্যাট মানে কমপ্লেক্স টাইপের হবে হ্যাঁ সোসাইটি কিন্তু সোসাইটি মতো দুটো তিনটে হয়ে যাবে ওখানে না দুটো তো হয়েই যাবে আবার কবে আমাদের কি বলবো দেখাটা কবে হবে আগামী সপ্তাহে দেখা হবে হ্যাঁ প্রমাণ রইল বলো তাহলে পরের সপ্তাহে দেখা হচ্ছে ঠিক আছে
এখন আমরা মোটামুটি আছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের এখানে। তো চা খাচ্ছিলাম, এখন ঘড়িতে সময় হচ্ছে 7:12, প্রচন্ড নয়েজ হবে কারণ একদম হাইওয়ের ধারেই আছি। আর এর গুগল ম্যাপ একে বলেছিল 8:10 নাকি আমরা পৌঁছাবো। আরে গুগল ম্যাপ বারবার কি করছে একটা, হ্যাঁ আমরা কোথাও দাঁড়াইনি, পুরো ননস্টপ এসছি একদম এখানে, এসে একটুখানি ফাইনালি চা খেলাম। যখন নামছি না বাইক থেকে মনে হচ্ছে আমার পাটা পুরো অবশ হয়ে গেছে, মানে এত ব্যথা লাগছিল। সো যাই হোক, ওসব তো হতেই থাকবে, এখন চা খাওয়া হয়ে গেছে, এখন ফাইনালি বাড়ি যাবো। কি রে, কোথাও যাবি নাকি? হ্যাঁ, নতুন টি শার্ট সেই ডেলিভারি হয়েছিল তো ওখান থেকে নিয়ে ভিতরে ঢুকলাম, ভাবলাম যে দেরি কেন করবো, পরে দিয়ে একটু চুলটা মাছলি নিয়ে দিয়ে কোথাও যাবে এসে দেখলাম কেমন লাগছে, ভালো হয়েছে। দেখো আমার তো আজকে কিছু নতুন আসেনি, তাই আমি এক্ষুনি বাড়ি ঢুকেছি, এটা আমার এখনো চেঞ্জ করা হয়নি। ওর এসছে বলে ও একদম সঙ্গে সঙ্গে পরে ট্রায়ালটা দিয়ে নিল। আর এখানে আসার পরেই দেখছি মোটামুটি ঘর তো পুরো বন্ধ ছিল, প্রচণ্ড গরম ঘরের ভেতরে ছিল, তো জানলা দরজা খুলে দিতে না জাস্ট 2 মিনিট লাগলো না ঘরটা ঠান্ডা হতে, পুরো ঝড়ের মতন হাওয়া চলছে বাইরে। আজকে বাড়ি থেকে আসার সময় না মা মাশরুম দিয়ে পাঠিয়েছিল, তাই ভাবছি ওটা দিদিকে দিয়ে একটু কাটিয়ে নিই, আর মাশরুম ফ্রাই আর রুটি আজকে ডিনারে হয়ে যাবে। কারণ আজকে তেমন একটা বাজার, মানে বাজার ফাজার কিছুই বাড়িতে নেই, কাল সকাল হোক তখন সব কিছু নিয়ে আসা হয়, মানে সত্যি কথা বলতে কি একটা আলু অবধি ঘরে নেই এরকম সিচুয়েশন, তো আলু লাগবে না, মাশরুম ফ্রাই আর রুটি বানিয়ে নেবো, সেই জন্য মাশরুমটা জাস্ট বার করে দিয়ে আসলাম। দিদিও চলে এসছে, এখন আপাতত রুটি হচ্ছে। তো এখানে আমার মাশরুমটাকে কেটে জাস্ট একটুখানি হলুদ আর জলের মধ্যে ডোবানো আছে, আর এখানে আছে পেঁয়াজ কোচানো, জাস্ট দুটো কাঁচা লঙ্কা কেটে এই দুটোকে মিক্স করে একটু ফ্রাই করে নেব। যাও ধরে দিয়েছি সকাল সকাল বাজারের থলে। কালকে রাতের বেলা হয়ে গিয়েছিলাম প্রচন্ড রকমের টায়ার্ড, অ্যান্ড আজকে সকালবেলা ফাইনালি উঠেও গেছি, এখন উঠে একবার বাজারে যাচ্ছি। যেমনটা দেখতে পেলে শোনাই আমাকে সব ব্যাগ ট্যাগ ধরিয়ে দিল, অ্যান্ড বিশেষ একটা কিছু আনার নেই, তবে খুব কম দিনের জন্য আনার আছে, যেহেতু আমাদের এখানে প্ল্যান বেশি দিনের একটা নয়, আবার যেতে হবে, তো ওই জন্য আপাতত বেরিয়ে গেছি। চলো গাইস গুড মর্নিং, অ্যান্ড আপাতত যাই গিয়ে দেখি কটা কি পাওয়া যায়, তারপরে গিয়ে ব্রেকফাস্টটা করব, কারণ এখন অবধি জল ছাড়া আর কিছুই খাওয়া হয়নি, তো দেখতে থাকো। তোমরা ঠিক যেমনটা দেখেছিলে, দেবরাজ গেছিল সকালবেলায় একটুখানি বাজারে ওই আর কি টুকিটাকি জিনিসপত্র আনতে, যেমনটা কালকে বলছিলাম না ঘরে একটাও আলু ছিল না, সেই সব নিয়ে এসছে, এখনো ব্যাগটা মানে আমার ওখানে ঢেলে রাখা হয়নি। আর দিদি এসেছিল কাজে, অনেক ঝাড় পোছ রান্না বান্না টুকটাক হয়েছে। আজকে আমাদের মেনুতে এখানে আছে একটু ইউনিক টাইপের, এখানে ডাল দিয়ে ডিমের একটা তরকারি টাইপ, কি বলবো, তরকারি বা ডাল যা বলতে পারো। আর এখানে আছে লাউ, মানে ফ্রাই করেছে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে। দুপুরবেলাতে লাঞ্চ করার সময় শুধুমাত্র একটুখানি পাঁপড়, মানে রোস্টেড পাঁপড় বানিয়ে নিলেই আজকের মতন লাঞ্চ হয়ে যাবে, বেশি কিছু সবজি টবজি নিয়ে আসিনি কারণ কালকে আমাদের আবার বেরোনোর আছে, সেই কারণে এখন আর নিয়ে আসবো না, আবার যখন ফিরবো এখানে তখনই পুরো ব্যাপারটা করে নেব। এখন যাচ্ছি একটুখানি বাইরে সেক্টর 5-এ, আছে কিছু কাজ, তো সেদিনও গেছিলাম, আজকে ফাইনালি যাচ্ছি, ওই কাজটা কমপ্লিট করে ঘরে আসবো, এসে লাঞ্চ করবো, তো চলো রেডি হয়ে গেছি। দেবরাজ তুই কি রেডি? ও রেডি, এখন আগে বাইরের কাজটা করে আসি। সেক্টর 5-এর কাজ আমাদের কমপ্লিট, এবারে সোজা চলে যাবো বাড়ি, দেখতে দেখতে পুরো 1টা বেজে গেছে, বাড়িতে কেউ টুকিটাকি প্রিপারেশন করতে হবে ফর লাঞ্চ। আর বাইরে যা রোদ উঠেছে সে তো আর বলার নয়, সত্যি বলতে কি আমাদের ওই দিকটাই কিন্তু খুব হাওয়া বাট, এখানে কিন্তু একটাও গাছের পাতা উঠছে বলে আমার মনে হচ্ছে না, তো চলো এখান থেকে বেরিয়ে যাই এখন। বাড়ি ফিরে এসে না লাঞ্চ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি কি বলবো, সকালবেলায় কোথাও যদি বেরোনোর থাকে তারপরে বাড়িতে এসে বাকি জিনিসটা প্রিপেয়ার করে সব সময় লেটই হয়, এখন ঘড়িতে 2:40 বাজে, তো দেখলেই লাঞ্চে তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখনের জন্য আমি স্পেশাল করে যেটা বানালাম
সেটা হচ্ছে, এটা হচ্ছে কি বলে রোস্টেড পাপড়, খুব ভালো খেতে হয় ট্রাস্ট মি। আর এত গরম তো তেল তেল খাবার খেতে একদম ইচ্ছে করছে না, তো ওই পাপড় ভাজা মানে ওই রোস্টেড পাপড় আর ডাল আর লাউর যে ফ্রাইটা বানানো হয়েছে ওইটা দিয়ে আজকে আমরা লাঞ্চ করে নেবো, বলছি ডিনার করে নেবো। আর ব্লগটা কাল থেকে চলছে, সো এখনের মতন এই ব্লগটাকে এতটুকুই রাখবো। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্টে লিখে জানিও, অ্যান্ড শেয়ার করতে ভুলো না, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব বং লাইফস্টাইল, সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।